তো হ্যালো ওয়াটসআপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হবে, কারণ আজকে আমরা চলে যাচ্ছি রায়গঞ্জে আজকাল শপিং মলের ঠিক অপোজিটে সাইরাম ফুড কর্নারে, যেখানে দাদা আমাদের 65 রুপিজের মধ্যে পিজা দিচ্ছে। তো দাদা এটাই উদ্যোগ নিয়েছে যে এই স্টুডেন্টদের জন্য আর কি খুবই কম দামে একটা পিজা যাতে হয়, 65 রুপিজ মানে খুবই কম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের সেই পিজার রিভিউ দেওয়া যাক। এটা আমাদের পিজা বেস প্রপার 5.5 ইঞ্চির আছে, 6 ইঞ্চির থেকে একটু ছোট। এর আগে ফেসটা যেটা 79-এর ছিল ওটা একটু বড় ছিল, 6 ইঞ্চির ছিল। যেহেতু আমরা আমাদের বর্তমানে রায়গঞ্জে পিজার দাম প্রচুর হয়, মানে একটা নর্মালি রেস্টুরেন্টে খেতে গেলে 150 তো স্টার্টিং হচ্ছে, ঠিক আছে। এরপর থেকে আমি ভেবেছি যে রায়গঞ্জবাসী বা আমাদের সকল স্টুডেন্টের জন্য আমি একটা ছোট্ট উপহার যে 65-এর মধ্যে পিজা খাওয়াবো, সবাইকে খাওয়াবো উইথ মজরিলা চিজ দিয়ে। আপনাদের সামনে টপিংটা করবো, আপনারা দেখতে পারেন। তো গাইস দেখতেই পাচ্ছো আমাদের পিজাটা মানে তৈরি করছে দাদা। তো চলো তোমরা পিজার মেকিং দেখে নাও, আর পিজাটা তৈরি হওয়ার পর আমাদের টেস্ট রিভিউটা দেওয়া যাক। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ দাদা কত ভরে ভরে চিজ দিচ্ছে পিজার উপর। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের পিজা রেডি হয়ে গেল, যেটা অনলি 65 রুপিস। তো দাদা অনেক সুন্দর করে এটাকে সাজিয়েছে আর এখন পিজা রেডি হয়ে গেল। তো দাদা এখন এটার উপর সস টস দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো সাজানো হয়ে গেলে আমরা তোমাদের টেস্ট রিভিউটা দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে আমাদের চোখের সামনে দাদা বানালো সব, এখন টেস্ট রিভিউটা দেওয়ার পালা। দাদা অনেক চিজ দিয়েছে একদম ভরে ভরে, সেই সেই দাদা যে এই উদ্যোগটা নিয়েছে আর কি 65 টাকার মধ্যে তোমাদেরকে দেওয়ার জন্য স্টুডেন্টস। তো সেই দারুণ বানিয়েছে, তোমরা অবশ্যই এসে একবার ট্রাই করতে পারো। আর সেই দাদা যে এটা দিচ্ছে তোমাদের এটাই মানে 65 রুপিজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পিজা, তোমরা অবশ্যই একবার সাইরাম ফুড কর্নার এসে ট্রাই করতে পারো। দারুণ দারুণ। জানাও ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।